হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি ডি। আমি অসম শাহন, সহকারী শিক্ষক, সঙ্গে আছি আপনাদের। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচ্য প্রসঙ্গ, 14তম শিক্ষক নিবন্ধনধারীদের কেন নিয়োগ নয়, এমন একটি জবাব জানতে চেয়েছে হাইকোর্ট। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন যে এনটিআরসি এর সৃষ্টির পর থেকে অদ্যাবধি শুধু রিট, মামলা, তারপর আপনার বিভিন্ন ধরনের রোল, তারপরে আছে শুনানি, তারপরে মোট কথা আদালতের সাথে এনটিআরসি এর যে একটা মানে বোঝাপড়া, সেটা শুরু থেকে আজ পর্যন্ত লেগে আছে, যার ফলে প্রত্যেকটি কাজও এনটিআরসি এর কোনো না কোনো বাধার মধ্যে পড়ে, যার ফলে এটা ক্ষতি হচ্ছে শুধুমাত্র প্রার্থীদের। কারণ প্রার্থীদের এখানে বয়স অনেকের শেষের দিকে চলে যাচ্ছে, অনেকের শেষ হয়ে গেছে, তো নিয়োগ পাওয়ার যে একটা উজ্জ্বল সম্ভাবনা সবসময় এনটিআরসিতে থাকে সেটা হচ্ছে না। আর এনটিআরসিও এখানে বিভিন্ন ধরনের কার্যক্রমে বাধার সম্মুখীন হওয়ার ফলে সেই প্রত্যেকটা কার্যক্রমই মোট কথা সময় নিয়ে সেটা ধীরগতিতে এগোচ্ছে আর কি। তো যাই হোক, গতকালকে আমরা একটা ভিডিও কন্টেন্ট আপনাদের মাঝে উপস্থিত করেছি, সেটা হচ্ছে 13তম শিক্ষক নিবন্ধনধারীদের যে নিয়োগের একটা সিন্ডিকেট শুরু হয়েছে, তো সেটা আসলে তৃতীয় গণবিজ্ঞপ্তি রেজাল্টের জন্য একটা বড় ধরনের প্রভাবক হিসাবে কাজ করবে। তো যদিও এখানে আবার আদালত আপনার এনটিআরসি কে নিয়োগ সুপারিশ করার জন্য পুরোপুরি ভাবে এখানে আপনার কি বলে যে একটা আদেশ জারি করেছে যে এনটিআরসি এর এখন আর কোনো বাধা নেই, যে কোনো সময় রেজাল্ট আপলোড করে দিতে পারবে, এরপরেও আদালতের এবং আইনের মারপ্যাচের তো আসলে শেষ নেই। কখন কি হয়, যখন যে সিদ্ধান্ত হবে সেটার উপরই আমাদের নির্ভর করতে হবে। তো গতকালকে সেই 13তম সেটা আপনারা দেখে নিতে পারেন, এই পাবলিক টিভিতেই দেখতে পাবেন, গতকালকে এটা আপলোড হয়েছে। আর আজ যেটা, সেটা হচ্ছে 14তম শিক্ষক নিবন্ধনধারীদের কেন নিয়োগ নয়। আর আজকে 14তম শিক্ষক নিবন্ধনধারীরা আবার নতুন করে জেগে উঠেছে, তো চলুন এখানে কি আছে আমরা একটু আলোচনা করি। 14তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ দিতে কেন সুপারিশ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে এনটিআরসি সহ সংশ্লিষ্টদের। রোববার 6 জুন এই বিষয়ে একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন মোহাম্মদ ফারুক হোসেন। এটা হচ্ছে আজকের আপডেট। তো এখানে আপনারা শেষের যে লাইনটিতে দেখতে পাচ্ছেন যে রিটের পক্ষে শুনানি করেছে মোহাম্মদ ফারুক হোসেন। আচ্ছা, তো এখানে একটি ব্যাপার আছে যে 4 সপ্তাহের সময় দিয়েছে আদালত, যে আগামী 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে এনটিআরসি সহ সংশ্লিষ্টদের। মানে কেন 14তমদের যে গণবিজ্ঞপ্তিতে মানে নিয়োগ সুপারিশ করা হবে না এই মর্মে তো আদালত জানতে চেয়েছে। তো এটা হচ্ছে আজকের একটা বিষয়। আসলে আইন যে কখন কোন দিকে মোড় নেয় এটা আপনি কেউ বুঝবো না, এনটিআরসি নিজেও এটার ঊর্ধ্বে নয় যে আইনের মানে আইনের বিপক্ষে হাঁটা। তো এখনও যেহেতু রেজাল্টটা প্রকাশ হয়নি, তো এখানে একটা ভয় সবসময় থেকে যাচ্ছে যে আসলেও এটা প্রবলেম হতেও পারে, হবে যে তা আমি বলছি না, তবে হতেও পারে, এর জন্য রেজাল্ট পিছিয়েও যেতে পারে। তো এই যে একটা, আমি 6 ঘন্টা আগে আপলোড হয়েছে এনটিআরসি এর গণবিজ্ঞপ্তি, শুরু হয়েছে নতুন ফন্দি ফিকির। এটা একটা নতুন একটা ফন্দি এঁটেছে একটা সংগঠন। তো আপনারা এই ভিডিওটা যারা মানে এখনও দেখেননি তারা এটা দেখে নিতে পারেন, বিস্তারিত জেনে যাবেন। এটা হচ্ছে 13তম শিক্ষক নিবন্ধনধারীদের নিয়ে একটি সিন্ডিকেট হয়েছে, এনটিআরসি এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের টাকার প্রলোভন দেখিয়ে ওরাও এই গণবিজ্ঞপ্তিতে মানে একটা ধোঁয়াশার সৃষ্টি করার চেষ্টা করছে, বা ওরা নিজেরাও এখানে অ্যাড হওয়ার চেষ্টা করছে।
আর আমরা যেটা আজকে দেখতে পেলাম, আজকে যে আপডেট সেটা হচ্ছে 14তম শিক্ষক নিবন্ধনধারীদের আজকে একটা রোল জারি হয়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, সে গতকালকে 13তম সজাগ হয়ে উঠেছে, আজকে 14তম সজাগ হয়ে উঠেছে, এইভাবে নিবন্ধনধারীদের যে একটা রিট, মামলা, পিটিশন, তারপর হচ্ছে আপনার এই রোল জারি, এইভাবে যে পেছাতে পেছাতে এনটিআরসির এই গণবিজ্ঞপ্তি, তৃতীয় গণবিজ্ঞপ্তি অনেক পিছিয়ে 1.5-2-3 বছর পরে যে এখন সম্পন্ন হয়েছে, এখন এই রেজাল্টের আগে এত হাঙ্গামা তৈরি হচ্ছে, এখন এই রেজাল্টটাও যে কোনো সময় পিছিয়ে যেতে পারে, পেছাবে এটা আমি বলছি না, যেহেতু আদালত একটা রায় দিয়েছে যে এখন এনটিআরসি ইচ্ছে করলেই রেজাল্ট প্রকাশ করতে পারবে। তো আবার এখানে আইনের বিভিন্ন ধরনের ফাঁক ফোকরের মধ্য দিয়ে নতুন কোনো আইন তৈরি হতে পারে যে না, এই 13তম বা 14তমদের এটা ফয়সালা না করে কোনো নিয়োগ দেওয়া যাবে না বা রেজাল্ট প্রকাশ করা যাবে না, তাদেরকেও ইনক্লুড করতে হবে, প্রয়োজনে আবার গণবিজ্ঞপ্তি দিয়ে তাদের অ্যাপ্লিকেশন করার সুযোগ করতে হবে, এরকম নানান ধরনের এটা হতেও পারে, যেটা আমি মানে 100% নিশ্চয়তা দিয়ে বলছি না। তো যাই হোক, এটা না হোক, এটা আমাদের সকলের চাওয়া, এবং এই পাবলিক টিভির পক্ষ থেকে এনটিআরসি এবং আদালতের সংশ্লিষ্টদের প্রতি বিশেষ আহ্বান যে আসলে বেকারদের বিষয়টা অবশ্যই মাথায় রেখে এটা বিবেচনা করা উচিত, কারণ এখানে হতাশা দুর্দশা থাকতে থাকতে তাদের মন ভেঙে যাচ্ছে। যারা চাকরি প্রত্যাশী, অনেকে অনেক কষ্টে টাকা সঞ্চয় করে বা অনেক কষ্টে টাকা সংগ্রহ করে অ্যাপ্লিকেশন করেছে, এখন একটি লাস্ট স্টেপ দেখতে চায় সবাই, হইলে জয় নাইলে ক্ষয়, যে কোনো একটা কিছু, যে মানে পাস বা ফেল যেটাই হোক, একটা রেজাল্ট, একটা রেজাল্ট দেখতে চাওয়া এটা সকলেরই কাম্য। তো এনটিআরসি এর প্রতি রিকোয়েস্ট যে যত দ্রুত সম্ভব আপনারা এটা রেজাল্টটা দিলে অন্তত বেকার ভাই বোনদের যে দুঃখ দুর্দশা সেটা কিছুটা হলেও কাটবে, লাঘব হবে। তো যাই হোক, আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আশা করা করি যে ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের হাতে যদি পড়ে তাহলে এটা সফল কাম হতে পারে। তো যাই হোক, এর জন্য বেশি বেশি শেয়ার করবেন, যে আমাদের সকলের রিকোয়েস্ট এটাই যে দ্রুত রেজাল্টটা হোক, আমাদের সকলের মনের ইচ্ছা পূরণ হোক, এবং আমাদের মন থেকে হতাশা দুর্দশা সব লাঘব হোক। আর কমেন্টে সবাই পজিটিভ কমেন্ট করবেন কমেন্ট বক্সে, যাতে এটা কোনো ঊর্ধ্বতন ব্যক্তিদের কাছে যদিও পড়ে, যাতে তারা কমেন্টগুলো অন্তত নজরে, বিশেষভাবে নজরে আসে। যাই হোক, সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। আমাদের এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজই নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী সকল ধরনের নিত্য নতুন শিক্ষামূলক তথ্য পেতে এবং অন্যান্য আপডেট পেতে অবশ্যই পাবলিক টিভিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর আপনি যদি পূর্বে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজ আর নয়, পরবর্তী কোনো এক তথ্য নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলেই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।